দাবি না মানলে আগামী 23 তারিখের পর থেকে মালবাহী জাহাজ বন্ধ করার ঘোষণা দিলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন। লকডাউনের শতভাগ স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে যাত্রীবাহী লঞ্চ চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন। বৃহস্পতিবার 20 মে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল ঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আসাদুল করিম চৌধুরী, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম, কার্যকরী সভাপতি আলমগীর মাস্টার, সহসাধারণ সম্পাদক আক্তার হোসেন সহ আরো অনেক নেতৃবৃন্দরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে বক্তারা বলেন, গেল মাসের 5 তারিখে বাংলাদেশ সরকার সারা দেশে মহামারী করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণে লকডাউন ঘোষণা করেছে। সেই লকডাউনের ধারাবাহিকতায় আমাদের যাত্রীবাহী লঞ্চগুলি, সারা দেশের যাত্রীবাহী লঞ্চগুলি বন্ধ আছে। আমরা ভেবেছিলাম যে সারা দেশে লকডাউনে সকল এলাকার জনগণ তাদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবে, কিন্তু আমরা দেখতে পেলাম সারা দেশে মানুষ তারা বিভিন্ন ভাবে, তারা নৌপথ দিয়ে, সড়ক পথ দিয়ে বিভিন্ন ভাবে তারা বিভিন্ন গন্তব্যে তারা যাচ্ছে। তার মধ্যে আপনারা জানেন কিছুদিন আগে, ঈদের আগে সরকার ঘোষণা করলো প্রত্যেক আন্তর জেলার মধ্যে সড়ক পথে গাড়িগুলি চলার জন্য অনুমতি প্রদান করেছে। আমরা দেখতে পেলাম তখন পবিত্র মাহে রমজান মাস ছিল, আমরা মনে করেছিলাম যে যাত্রীবাহী লঞ্চগুলিকেও শতভাগ স্বাস্থ্যবিধি মেনে, কারণ আপনারা জানেন গাড়ির থেকে আমাদের লঞ্চের জায়গার পরিমাণ অনেক বেশি, এখানে যদি অর্ধেক প্যাসেঞ্জার দিয়েও আমাদের লঞ্চগুলি চলাচল অনুমতি দিত, তাহলে আজকে সারা দেশে এই লকডাউন নামক যে একটি ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি তৈরি হতো না। আমি গতকালকে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় একজন লঞ্চের মাস্টার লিখেছেন যে আত্মহত্যা করা কি মহাপাপ। আমি তার সাথে যোগাযোগ করেছি, তিনি বলেছেন আমি একজন প্রথম শ্রেণীর মাস্টার, আমার বাড়িতে আজকে খাবার নেই, আমার সন্তানের আজকে চিকিৎসা নেই, আমি পবিত্র ঈদে ডিম খেয়ে আমি ঈদ উদযাপন করেছি, আমি দীর্ঘদিন এই নৌপথে চাকরি করে আমি পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস সার্টিফিকেট নিয়েছি, আজকে এই সার্টিফিকেটের কি মূল্য আছে। তিনি মহোদয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে আমরা এই টার্মিনালের মধ্যে লঞ্চ চালকের জন্য যে আবেদন করছি, এমন সময় আসতে পারে আপনারা আমাদেরকে আবেদন করবেন লঞ্চ চালানোর জন্য, আমরা সেদিন কিন্তু লঞ্চ চালাবো না। আজকে এমন এক সময়ে আমাদেরকে এই নদীর পথে নৌর জাহাজগুলির সামনে যেখানে বন্ধ লঞ্চগুলি দাঁড়িয়ে আছে সারি সারি, এই এক একটা লঞ্চের মধ্যে অনেকগুলি পরিবার তাদের জীবন নির্ভর করে, আজকে তাদেরকে নিয়ে দাঁড়িয়েছি এমন একটা সময়। এটা মে মাস, যেই যেই মে মাসে শ্রমিকরা আন্দোলন করে তাদের দাবি আদায় করেছিল, সেই মে মাসে আজকে আমাদেরকে দাঁড়াতে হয়েছে। দাঁড়াতে হয়েছে কেন, আপনারা জানেন যে করোনা ভাইরাসের কথা বলে আজকে দীর্ঘদিন, আজকে 1.5 বছরের উপরে আমরা লকডাউনের মধ্যে আছি। আজকে লকডাউন, অফিস চলছে লকডাউনে, গাড়ি চলছে, বিমান চলছে, কিন্তু আজকে যাদের জন্য এই নৌপথে আমাদের দেশে পণ্য পরিবহন এবং অধিকাংশ যাত্রীবাহী লঞ্চ, যাত্রীরা এই লঞ্চেই চলে, কারণ এটাই আমাদের সাশ্রয়ী, সেই লঞ্চগুলিকে আজকে বন্ধ রাখা হয়েছে। আপনারা বলতে পারেন যে এই লঞ্চগুলিকে যদি দেয় তাহলে স্বাস্থ্য রক্ষা হবে না, আপনারা যে বিধি করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবস্থা তো জানেনই। এই কয়েকদিন আগে সত্য নিউজটা যারা আনানো গেছে রেজিন ইসলামকে, কিভাবে তারা অত্যাচার করে উল্টে মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়েছে, এই দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য মন্ত্রণালয় তারা এমন সমস্ত আইন করেছে যাতে
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যে অর্জন, সে অর্জনকে ম্লান করে দেওয়ার জন্য একটা শ্রেণী খুব সূক্ষ্মভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জানতে হবে কারা আপনার কাছের লোক এবং কারা আপনার দূরের লোক। এই শ্রমজীবী মানুষ আপনার শ্রমবান্ধব সরকার, আপনার শ্রমবান্ধব সরকারের কাছে শ্রমিকদের জন্য আজকে আমাদের চাইতে হবে, এটা আমরা কল্পনাও করতে পারিনি। রাস্তায় নামতে হয়েছে, কারণ আমাদের তো পিঠ দেওয়ানো ঠেকে গেছে। হয় আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চগুলিকে চালার ব্যবস্থার অনুমতি দিবেন, নতুবা আমাদের চলার জন্য ব্যবস্থা করে দিবেন, এটা আপনার হাতে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বদরুজ্জামান রতন, এনএন টিভি, নারায়ণগঞ্জ।